বাঘ বাঁচানোর বার্তা নিয়ে বাইকে চড়ে আগরতলা সফরে কলকাতার দম্পতি রথীন্দ্রনাথ দাস ও গীতাঞ্জলি দাস, এই দম্পতির এই প্রয়াস সর্বত্র প্রশংসিত। দেশ বিদেশে বাঘের সংখ্যা ক্রমহ্রাসমান, যা যথেষ্ট উদ্বেগের বিষয়। এর মধ্যে বাঘ বাঁচার বার্তা নিয়ে বাইকে চড়ে আগরতলা পৌঁছলেন কলকাতার দম্পতি রথীন্দ্রনাথ দাস এবং গীতাঞ্জলি দাস। তাদের মেসেজ সম্পর্কে বলতে গিয়ে সফরকারী রথীন্দ্রনাথ দাস নিজ প্রতিক্রিয়া বলেন, আমরা কলকাতা থেকে 15 ফেব্রুয়ারি 2019 কলকাতা ফরেস্ট ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার অরণ্যভবন থেকে জার্নি স্টার্ট করেছিলাম। আমার এই জার্নির যেটা মেসেজ সেটা হচ্ছে জার্নি ফর টাইগার, আমার একটি লেখা রয়েছে। ফ্ল্যাগশিপ মেসেজ হচ্ছে জার্নি ফর টাইগার। কেন টাইগার? যেহেতু টাইগার গ্রেট পিডিয়েটার, খাদ্য পিরামিডে সবার উপরে রয়েছে, তো এটা আমার না সবারই ফিলিংস যে টাইগার যদি উপরে ঠিক থাকে তাহলে তার তলার সমস্ত জীব বৈচিত্র্য ঠিক থাকবে এবং আমাদের যে বাস্তুতন্ত্র বা খাদ্য পিরামিড ঠিক থাকবে। তো আমার এই জার্নির মূল উদ্দেশ্য হচ্ছে বাঘকে বাঁচিয়ে রাখা এবং বাঘের সঙ্গে সঙ্গে আরও আদার যে ওয়াইল্ড লাইফ তাদেরকে বাঁচিয়ে রাখা এবং জঙ্গলকে বাঁচিয়ে রাখা। আর এগুলো বাঘের জন্য বা ওয়াইল্ড লাইফের জন্য বা জঙ্গলের জন্য করছি না, এটা একদম নিজের ফিলিংস, যা করছি আমার আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই সফরকারী দম্পতিকে দেখে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। কার্যত এই দম্পতির এই সফরে রাজ্যে বাঘ সুরক্ষা এবং বাঘের সংখ্যা বাড়ানোর ব্যাপারে সাধারণের মধ্যে একটা উৎসাহের বাতাবরণ তৈরি হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবোল।